বাংলাদেশে কক্সবাজারে ঠাকুর চকরিয়ার 10 দিন আগে মারা যাওয়া বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে পিক আপ ভ্যানের চাপায় একই পরিবারের 5 ভাই নিহত হয়। এ ঘটনায় ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে নেওয়ার পথে 1 জন নিহত হন। নিহতরা হলেন সুরেশচন্দ্র শীলের ছেলে ডাক্তার অনুপম শীল, তার ভাই নিরুপম শীল, দীপক শীল, চম্পক শীল ও রক্তিম শীল। এছাড়াও স্মরণশীল, প্লাবন ও হীরাশীলকে আহত অবস্থায় উদ্ধার করে মালমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর 5টার দিকে বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালমঘাট বাজার সংলগ্ন নার্সারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মালমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশের কক্সবাজারের চকরিয়ায় 10 দিন আগে মারা যাওয়া বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে পিক আপ ভ্যানের চাপায় একই পরিবারের 5 ভাই নিহত হন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য